بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته ایک بھائی جانتا چاہے چھن سلام دیا علیکم السلام ورحمة الله جانتا چاہے چھن مغرب صلاة ٹائم কতক্ষণ পর্যন্ত প্রলম্বিত থাকে এ বিষয়ে সহিহ হাদিস থেকে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে শাফাক অর্থাৎ লাল আভা সূর্য ডুবে যাওয়ার পরে যে লাল আভাটা দেখা যায় পশ্চিম দিগন্তে এই লাল আভাটা আছে লালটে ভাব যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত এটার টাইম প্রলম্বিত মাগরিবের টাইম তার মানে লাল আভাটা ডুবে গেলে এশার নামাজের শুরু হয় টাইম অতএব এই লাল আভা ডুবে যাওয়ার আগ পর্যন্ত থাকে মাগরিবের টাইম প্রলম্বিত থাকে তবে মাগরিবকে আওয়াল ওয়াক্তে পড়া মাগরিব সাজে কোনো নামাজ আওয়াল ওয়াক্তে পড়া একটা গুরুত্ব হয়েছে অবশ্য সালাতুল এশার ক্ষেত্রে ওটা বিলম্বিত করে অর্ধরাত পর্যন্ত পড়াটা ভালো বিলম্বিত করে যদি পড়া হয় এবং জামাত পাওয়া যায় তাহলে বিলম্ব করে পড়াটা উত্তম শুধু এশার ক্ষেত্রে বাকি অন্য নামাজের ক্ষেত্রে আওয়াল ওয়াক্তে পড়াটাই হলো উত্তম আর জোহরের ক্ষেত্রে একটু বিলম্ব করা যায় ওই শীতকালীন শীতকালীন নয় সরি গরমকালীন গ্রীষ্মকালীন হাদিসে ঠান্ডা করে পড়তে বলা হয়েছে তাছাড়া স্বাভাবিক নিয়ম হলো আউয়াল ওয়াক্তে নামাজ পড়া এটা উত্তম আমল বলা হয়েছে সহিহ হাদিসে তো এই জন্যই মাগরিবকেও তার উত্তম টাইমে পড়তে হবে কিন্তু এর টাইম মানে এই সালা জায়েজ আছে এর টাইম এরকম টাইম প্রলম্বিত থাকে শাফাক ডোবা পর্যন্ত অর্থাৎ সূর্যের ডোবার পরে যে লাল আভা থেকে যায় পশ্চিম আকাশে এই লাল আভা অস্তমিত যাওয়ার আগ পর্যন্ত মাগরিবের টাইম প্রলম্বিত তার মানে আমরা সোজা বলতে পারি যে এশার আগ পর্যন্ত থাকে মাগরিবের টাইম এশার আজান যেমনি শুরু মানে টাইমলি যে আজানটা হয় এই আজান যখনই শুরু মনে করছে তখনই এশার টাইম শেষ হয়ে গেছে অতএব এশার আজান এশার নামাজের টাইম হওয়ার আগ পর্যন্ত মাগরিবের টাইম প্রলম্বিত হাদিসে বলা হয়েছে সাহাবায়ে কেরাম সূর্য ডোবা থেকে নিয়ে সরসর লাইল পর্যন্ত এই সময়ের ভিতরে এশা পড়তেন এ মর্মের হাদিসটি বুখারী মুসলিম শরীফে এসে হাদিসে বলা হয়েছে ওয়াকান ইউসাল্লুনা ফিমা বাইনা ইয়াগিবা শাফাকু ইলা সুলুসিল লাইলিল আউয়ালে তারা সালাত আদায় করতেন অর্থাৎ এশা সালাত শাফাক ডুবে যাওয়ার পর থেকে নিয়ে সুলুস লাইলিল আউয়াল প্রথম সুলুস পর্যন্ত অর্থাৎ রাতের প্রথম তৃতীয়াংশে পড়তেন মানে শাফাক ডুবে যাওয়ার পর থেকে নিয়ে রাতের প্রথম তৃতীয়াংশ পর্যন্ত এই মাঝামাঝি টাইমে তারা সালাত আদায় করতেন এশার সালাত দেখুন সহেল বুখারী হাদিস নাম্বার 569 তার মানে এটাই হলো এশার টাইম শুরু হবে কখন শাফাক ডুবে যাওয়ার পর অর্থাৎ আকাশের সেই লাল আভা ডুবে যাওয়ার পর এবং এটা প্রায় বলা যায় ঘন্টা খানেক থাকে বা বিভিন্ন কালীন পার্থক্য হয়ে থাকে শীত গ্রীষ্মকালীন পার্থক্য হয়ে থাকে মোটামুটি বলা যায় এরকম টাইম তো আমরা সাধারণত এই টাইম জানার জন্যে আমাদের সহজ উপায় হলো যে এশার আজানের আগ পর্যন্ত মাগরিবের টাইম প্রলম্বিত থাকে আর এশার টাইম তো আমরা বুঝতেই পারলাম যে শাফাক ডোবার পরে আর মাগরিবের টাইম শাফাক ডোবার আগ পর্যন্ত আর শাফাকের অর্থ কী বলা হয়েছে আকাশে যে লাল আভা থেকে থাকে পশ্চিম আকাশে এই লাল আভা ডুবে যাওয়ার আগ পর্যন্ত মাগরিবের টাইম আর ডুবে গেলে এশার টাইম শুরু হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন ওবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন